মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ভয়ঙ্কর মাদকদ্রব্য ক্রিস্টাল ম্যাথ আইসের কারখানাও। মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে পাচারকালে প্রতিদিনই ইয়াবার পাশাপাশি ক্রিস্টাল ম্যাথ আইসের চালান জব্দ করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বুধবারও মিয়ানমার থেকে আসা দেশের সর্ববৃহৎ 21 কেজি ক্রিস্টাল ম্যাথ আইস সহ 3 জনকে আটক করেছে বাহিনীটি। বিজিবি জানায় আইসের বড় একটি চালান মিয়ানমার থেকে উখিয়ার ফালংখালি সীমান্ত দিয়ে পাচারের সংবাদে সেখানে অভিযান চালানো হয়। বুধবার ভোরে মিয়ানমার থেকে 6-7 জনকে বস্তা নিয়ে হেঁটে আসতে দেখে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে 3 জনকে আটক করে বিজিবি। তল্লাশিতে বস্তা দুটি খুলে 21 কেজি 90 গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস পাওয়া যায়, যার গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প হয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এদের জমা করার স্থল হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্যাম্প। এরপরে তারা বিভিন্নভাবে ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায় মিয়ানমারের অভ্যন্তরে ইয়াবা ও আইসের কারখানার তত্ত্ব আগেই পতাকা বৈঠকে বিজিবিকে জানানো হয়েছে। আগামী মাসে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে মাদকের অনুপ্রবেশ বন্ধের বিষয়টিও তাদের সঙ্গে আলোচনা হবে। আমরা এই একটা এজেন্ডা পয়েন্ট সেখানে আছে, এটা আমরা ডিসকাস করবে আমাদের রিজিয়ন কমান্ডার, যাতে সেখানের মাদকের ট্রানজেকশন যাতে বাংলাদেশে ঢুকতে না পারে। বিজিবি জানায় আটক 3 জনই উখিয়া উপজেলার বালুকালী এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।